ইসলামিক জ্ঞান এবং সংস্কৃতি প্রসারের লক্ষ্যে 2017 সালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 664টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রকল্প নেয় সরকার। দুদফায় মেয়াদ বাড়ানোর পরেও প্রকল্প শেষ না হওয়ায় আরও 2 বছরের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। তবে প্রকল্পটি নিয়ে বারবার অনিয়মের অভিযোগে ধর্মীয় এই প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্পকে বিতর্কিত করে তোলে অনিয়মকারীরা। এবার মডেল মসজিদ নির্মাণের সঙ্গে যুক্ত নীলফামারী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ঘুষ নেওয়ার প্রমাণসহ স্বামীর বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন ওই কর্মকর্তার স্ত্রী রেজওয়ান আহমেদ খুশবু। জানা যায়, 2020 সালের 20 সেপ্টেম্বর উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান নীলফামারীতে যোগদান করেন। যোগদানের পরেই তৎকালীন নির্বাহী প্রকৌশলী অন্যান্য দাপ্তরিক দায়িত্বের সঙ্গে নীলফামারী সদর উপজেলা ও জলঢাকা উপজেলার নির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে কাজের তদারকির দায়িত্ব দেন। সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের চুক্তিমূল্য 13.5 কোটি টাকা হলেও তা 16.92 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। আর বর্তমানে জলঢাকা উপজেলার মডেল মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। এই দুই মসজিদ নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে 45 লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে আশরাফুজ্জামানের বিরুদ্ধে। তার স্ত্রী রেজওয়ানা হাসনাত খুশবু অভিযোগ করে বলেন, 2021 সালের জুলাই অথবা অগস্ট মাসে মুঠোফোনে তার স্বামীর সঙ্গে মডেল মসজিদ নির্মাণ কাজ থেকে ঘুষ গ্রহণের বিষয়ে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে আলাপচারিতা শোনেন তিনি। ফোন আলাপ শেষ হলে তাকে ঘুষের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং খুশবুর সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর থেকেই সামান্য ব্যাপারেও কথা কাটাকাটি হতে শুরু হয়। এভাবে ধীরে ধীরে শুরু হয় শারীরিক নির্যাতন। খুশবু বলেন, যদি মডেল মসজিদ থেকে ঘুষ নিতে না দেওয়া হয় তবে খুশবু যেন বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসে এমন হুমকিও দেন। সংসারের সুখ শান্তির কথা বিবেচনা করে নানা অজুহাতে তাকে 7 লাখ টাকা এনে দেন খুশবু। এছাড়া বিয়ের সময় 12.5 লাখ টাকা যৌতুক নেন আশরাফুজ্জামান। বিয়ের পর বাড়ি সংস্কারের কথা বলে নেন আরও 8 লাখ টাকা। জানা যায়, আশরাফুজ্জামান গণপূর্ত উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের আগে তার বাবা আব্দুল মান্নানের সঙ্গে একটি ওষুধের দোকানে পল্লী চিকিৎসকের কাজ করতেন। তাদের বাড়ি বলতে ছিল একটি মাত্র ঘর, কিন্তু 5 বছরে বদল হয়েছে সেই বাড়ির চেহারা। 2 কক্ষের ঘর থেকে হয়েছে 5 কক্ষের আলিশান বাড়ি। বাড়ির চতুর্দিকে সীমানা প্রাচীর, নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন গেট, আর বাড়ির একপাশে মেসার্স আব্দুর রাফি ট্রেডার্স নামে একটি গুদাম ঘর। 2022 সালে মেসার্স আব্দুর রাফি ট্রেডার্সের ট্রেড লাইসেন্স নেওয়া হয়। 2023 সালের মে মাসে প্রায় 1100 মণ ভুট্টা কিনে সেই গুদাম ঘরে গুদামজাত করা হয়। কিন্তু এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে দৃশ্যত কোনো ভুট্টা বিক্রি হয়নি। কিন্তু প্রতিষ্ঠানের বিগত 5 মাসের ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখা যায়, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে 34,87,000 টাকা ডিপোজিট এবং 33,46,000 টাকা উইথড্র করা হয়েছে। খুশবু জানান, নীলফামারী সদর উপজেলা রূপালী ব্যাংকে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের চেক বই ইস্যু হওয়ার পর তার স্বামী জোরপূর্বক ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেন। স্বামীর দুর্নীতির তদন্ত এবং তার উপর নির্যাতনের প্রতিকার চান খুশবু। জানতে চাইলে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান কালবেলাকে বলেন, অভিযোগকারী তার সাবেক স্ত্রী। গত মার্চের 3 তারিখে তাদের ডিভোর্স হয়। মে মাসের 7 তারিখে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। এরপর থেকে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন। আফসার আনাজ, কালবেলা।